নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শেষ দফা ভোটের দিনই বড় খবর কমলো রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় একশো টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম আজ পয়লা জুন থেকেই কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমায় স্বভাবতই স্বাভাবিকভাবেই খুশি আমজনতা আজ পয়লা জুন অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমানো হলো নতুন দাম হচ্ছে এক টাকা আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে অন্যদিকে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তনই হয়নি চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো টাকা প্রসঙ্গত প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয় তবে গ্যাসের দাম কমার সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই বলেই জানিয়েছে বিজেপি উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল রেস্তোরাঁগুলিতেই শুধুমাত্র ব্যবহার করা হয় গৃহস্থের বাড়িতে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় অর্থাৎ এর থেকে বলাই যায় সাধারণ মানুষে এই দাম কমায় কোনো সুবিধাই পাওয়া যায়নি তাই বিজেপিও এই দাম কমানোর সাথে নিজেদের কোনোভাবেই জড়াতে চায়নি বিউরো রিপোর্ট